नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। छात्रों ने बिना हेलमेट के बाइक सवारों को गुलाब के फूल पकड़ाकर एक अनूठा जागरूकता संदेश दिया। सोसाइटी फॉर ब्राइट फ्यूचर ने शनिवार को मुर्शिदाबाद के शमशेरगंज के पुराना डाक बंगला इलाके में यातायात जागरूकता कार्यक्रम का आयोजन किया। द स्कॉलर इंस्टीट्यूट द्वारा आयोजित जागरूकता कार्यक्रम में SBF और SPF ने भाग लिया। द स्कॉलर इंस्टीट्यूट के अधिकारी बिना हेलमेट बाइक सवारों को गुलाब का फूल देने के अलावा सड़क पर आम लोगों को विशेष संदेश भी दिए गए। द स्कॉलर इंस्टीट्यूट जौथ सहयोगित पथदारी आयोजन ट्राफिक सचेतन स्कॉलर অনেকগুলো ছেলে মেয়েকে নিয়ে আমরা স্কলার থেকে র্যালি করে নিয়ে ডাকবাংলা মোড়ে ওখানে গিয়ে আমরা মানববন্ধন তৈরি করি এবং ছেলে মেয়েদের হাতে গোলাপ ফুল হাতে তাদের দিয়ে যারা হেলমেটবিহীন বাইক চালাচ্ছিল যে সমস্ত মানুষরা তাদেরকে আমরা গোলাপ ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে তাদেরকে এই ব্যাপারে ট্রাফিকের ব্যাপারে সচেতনতা করি এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা মানে কথা বলি। ধুলিয়ান শমশেরগঞ্জ থানা আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করে এবং সোসাইটি ফর ব্রাইট ফিউচারের লক্ষ্য উদ্দেশ্য বিভিন্ন রকম আছে। এটা একটা মূলত অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক অলাভজনক একটা সংস্থা, এটা বিভিন্ন রকমের কাজ প্রোগ্রাম হাতে নিয়ে থাকে এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভূমিকম্প, অ্যাক্সিডেন্ট, বন্য কবলিত এলাকা বিভিন্ন রকমভাবে এরা মানে সমাজের যুব সমাজকে উৎসাহিত করে এবং এদেরকে মানে বিভিন্ন রকমভাবে ট্রেন্ড করে যাতে করে এরা সময় উপযোগী বিভিন্ন রকমের কার্যক্রম হাতে নিতে পারে। ব্রাইট ফিউচার এর উদ্যোগে দাই স্কলার্স ইনস্টিটিউটের সহযোগিতায় ধুলিয়ানের ডাকবাংলায় আজকে ছাত্রছাত্রীদের নিয়ে পথ নিরাপত্তার বিষয়ে একটি র্যালি করা হয় এবং আজকে এই মানববন্ধন তারই অঙ্গ হিসেবে চলছে। এখানে মূলত আমরা ট্রাফিক রুলস মেনে চলার বিষয়ে, রাস্তাঘাট পারাপারের বিষয়ে এবং অনিয়ন্ত্রিত গতিবেগ সম্পূর্ণভাবে যে গাড়ি চলাচল করছে সেটার বিষয়ে সচেতন করার জন্য আমরা আজকে চেষ্টা চালিয়েছি। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ছিল এবং আমরা পথ চলতে বহু মানুষকে বিষয়ে আমরা সচেতন করেছি, তারা যাতে তাদের নিরাপত্তা, পথ নিরাপত্তা, ট্রাফিক সুরক্ষা, হেলমেট পরিধান করা, অতিরিক্তভাবে গাড়ি না চালানো এগুলো বিষয়ে সচেতন থাকে, তার জন্য আজকে উদ্বোধন করা হয়েছে।